আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি AutoCAD এর এমন একটি কমান্ড নিয়ে এসেছি যেটি অনেক ইউজফুল এবং AutoCAD এক্সপার্ট হতে সাহায্য করবে। এটি হলো ম্যাচিং কমান্ড। এখানে দেখতে পাচ্ছি যে টেক্সটগুলো অনেক সাইজের আছে। আমরা যদি টেক্সটগুলোকে সেম সাইজ করতে চাই, অর্থাৎ মনে করুন এই যে টেক্সট এটি সমান যদি করতে চাই সবগুলোকে, তাহলে কী করতে হবে? প্রথমে এটিকে সিলেক্ট করব, তারপর ম্যাচিং কমান্ড MA এন্টার, তারপর আমরা দেখুন সবগুলো এইটি সমান হয়ে গিয়েছে। তো এই কমান্ডে কোন ক্ষেত্রে কাজে লাগে? এই মনে করেন এটি ড্রয়িং, এখানে বিভিন্ন সাইজের টেক্সট রয়েছে। তো মনে করুন আমরা কিচেনের টেক্সটটিকে যদি বাথের টেক্সটের সমান করতে চাই, তাহলে এই কমান্ডটি কাজে লাগবে। যেমন ধরুন এটিকে প্রথমে বাথ সিলেক্ট করব, MA এন্টার, দেন এগুলোকে সিলেক্ট করে আমরা করতে পারবো। দেখছেন এটি হচ্ছে কমান্ডের কাজ এবং কি কাজে লাগে সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই কমান্ডে আমাদের লাইনের ক্ষেত্রে কাজে লাগবে। ধরুন আমি একটি লাইন নিই, L এন্টার, সেটি যদি এখান থেকে আমরা হিডেন করে দিই তাহলে এরকম ডটর দেখা যাচ্ছে। এখন আরও একটি লাইন নিলাম, এটিকে যদি আমরা হিডেন করতে ওই লাইনের মতো করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে এটিকে সিলেক্ট করব, MA এন্টার, দেন এটি কেটে দেবো, হয়ে গেল। ধন্যবাদ, এটি ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।